হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে নতুন আরেকটা দিনে, আরেকটা সকালে সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তো প্রচণ্ড শীত, বাহিরে অনেক কুয়াশা কুয়াশা বাতাস হচ্ছে। তো এখন বাজে সকাল 9টা। তো সকাল 9টা থেকে আমার ব্লগটা আমি শুরু করে দিলাম। আমি বাহিরে এসেছি, আমাদের বাসার সামনে এটা, আর এখানে আমাদের মেশিন রাখা আছে, এটা দিয়ে ধান মাড়াই করা হয়। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি টুকিটাকি কিছু অংশ, আমি সারাদিন কি করতেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন আর আমার সঙ্গেই থাকুন। তো এখন এই যে আমি বাড়ির সামনেই ব্রাশ করতেছি আর একটু ঘোরাফেরা করতেছি, আর ভাবতেছি আমার বাড়ির চারপাশটা কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এগুলো মেশিন, একটা দিয়ে জমি চাষ করা হয় আর একটা দিয়ে ধান মাড়াই করা হয়। তো আমি হাঁটাহাঁটি করতেছি, এখানে ছিমের গাছ দেখতে পাচ্ছেন, নিজে হাতে লাগানো, আমার মায়ের হাতে লাগানো ছিমের গাছ। আর এই যে এটা রাস্তা, রাস্তার ওই পাশে আমার বরাবর বাসা। তো বাসার সামনে আছে এই যে একটা পুকুর, এখানে মাছ চাষ করা হয় রাস্তার ওই পাশে, এখানে মাছ আসে। তো আমাদের এখানে সবসময় চাষের মাছটাই বেশি হয়, আমাদের এদিকে নদী নেই, শুধু পুকুরে মাছই চাষ করা হয়, মাছগুলো চাষ করা হয় সেগুলোই খাওয়া হয়। তো এই যে আমি রাস্তায় এসে ধরেছি, তো সামনে ওটা আমাদের বাড়ি, যেহেতু আমাদের মাটির দোতলা বাড়ি ছিল সেটা ভাঙা হয়েছে, এখন টিন দিয়ে আপাতত কোনো রকমে থাকা হচ্ছে, আর বাড়ির পেছনে বাড়ির কাজ চলছে। আর এটা হচ্ছে রাস্তা, অনেক কুয়াশা, অনেক শীত, দেশে যে এত পরিমাণ শীত আমি বুঝতে পারিনি। তো এসে তো আমি আর আমার মেয়ে খুবই অসুস্থ হয়ে পড়েছি, যার কারণে আপনাদের মাঝে ভিডিও আমি শেয়ার করতে পারতেছি না আর বেশি কিছু দেখাতেও পারতেছি না। তো এখন আমি এই যে সামনের দিকে একটু যাব, এখানে একটা মাটির দোতলা বাড়ি আছে, এটা মিনিমাম 100 বছর হবে। আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, আপনাদেরকে একটু দেখাই। এই যে মাটির দোতলা বাড়িটা প্রায় 100 বছর হবে, 100 বছরের কম হবে না। এখানে আগে মানুষ ছিল কিন্তু এখন থাকে না, আপাতত গরু রাখা হয়। তো আমাদের এদিকে মাটির বাড়িটাই বেশি, দুতলা তিনতলা মাটির বাড়ি, অনেক মজবুত, অনেক বছর আগের পুরনো। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমি ভিডিওটা অফ করে রেখেছিলাম, খাওয়া দাওয়া করলাম, গোসল করলাম। তো গোসল করার পরে এই যে দুপুর হয়ে গেছে, এখন বাজে 1টা, তো রোদ বের হয়ে গেছে কিছুটা, এখন আমি একটু ভাবছি রোদে দাঁড়াবো, কারণ শীতের সময় গায়ে রোদ লাগাতে খুবই ভালো লাগে। তো গায়ে রোদ লাগাতে তো ভালো লাগিস, আর গ্রামে খোলামেলা জায়গা, বাতাস, রোদ খুবই ভালো। আর আমরা শহরে তো তেমন রোদ পাই না, আর শহরের আবহাওয়া তো তেমন গ্রামের মতো না, গ্রামে বিশুদ্ধ বাতাস, সুন্দর পরিবেশ। তো কথা বলতে বলতে আমি এখন যাচ্ছি বাগানে, বাগানটাও আপনাদের দেখাই। আমরা এটাকে বাগান বলে থাকি, এটা আমের বাগান আর বিভিন্ন রকমের গাছও আছে। তো সেখানে আমার মেয়েটা আছে, আমার মার সঙ্গে গেছে, তো আমি যাচ্ছি সেখানেই। তো সেখানে একটু রোদে দাঁড়াবো। তো এই যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি পুকুর পাড়ের, পুকুরের পাড় দিয়ে। তো এখানে রয়েছে 2টা খেজুরের গাছ, খেজুরের রস লাগানো হয়েছে, এখানে গুড় করা হয়। তো এই যে আমি বাগানে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এখানে অনেক বিশাল একটা বাগান। তো এখানে আম গাছ আছে, অনেক গাছই রয়েছে এখানে। তো এই যে এখান দিয়ে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমার মেয়েটা ওখানে খেলতেছে, এই যে দেখতেই পাচ্ছেন। সে গ্রামে এসে খোলামেলা পরিবেশে সে খুবই আনন্দিত, খুবই খেলতেছে, দৌড়াদৌড়ি ছোটাছুটি সবসময় করতেই আছে। সে হঠাৎ করে গ্রামে এসে খুবই আনন্দিত হয়েছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন গরুর গোবর, একটা লাকড়িতে করে এগুলো শুকানো হয়, শুকানোর পরে এগুলো আমরা রান্নার কাজে ব্যবহার করি। তো এগুলো আমার মা এখানে দিয়েছে। আর এই যেটা আমাদের বাগান অনেক বিশাল বড়,
এখানে আমের গাছ, অনেক রকমেরই গাছ আছে, আর একটু খোলামেলা জায়গাও আছে। এখানে ধান শুকানো হয়, সরিষা শুকানো হয়, গম শুকানো হয়, অনেক কিছু শুকানো হয়। রোদে বসে থাকতেও ভালো লাগে। তো সব মিলিয়ে খুবই ভালো একটা পরিবেশ। তো আমি এখন বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে দেখি আমাদের গরুটা বিক্রি হয়ে গেছে। বিক্রি আজকে বিক্রি করার কথা ছিল, তো আমরা বাগানে ছিলাম, এর মধ্যেই লোকজন চলে এসেছে। আমি এসে দেখি গরুটা বিক্রি হয়ে গেছে, এখন ওরা নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এটা আমাদের বাড়িতে ছিল, আমার বাবা এরকমই গরু ই করে, আর বড় বড় বেশি দিন পালে না, 6 মাসের মতো পালে বাসায়, তারপরে বিক্রি করে দেয়। তো আমাদের রাখার সমস্যার কারণে বেশি তাড়াতাড়ি বিক্রি করা। তো এটা দাম নিয়েছে 90,000 টাকা। এটাকে এটা নাকি সিন্ধি গরু সবাই বলতেছে। তো এটা নাকি সিন্ধি গরু, অনেক ভালো। তো এই গরুটা নাকি আরও বড় হবে, দাঁত নাকি এখনো ওঠে নাই, সেটাই তো সবাই বলতেছে, যে গরুটা এখনো দাঁতে নাই, দাঁতলে আরো বেশি দাম হবে। তো এটার 90,000 টাকা দাম রেখেছে। তো রাখার সমস্যার কারণে বিক্রি করা হচ্ছে, কারণ আমাদের ঘর ভেঙেছে, ভেঙে যা ভেঙে ইটার ঘর তৈরি করতেছে, যার জন্য মানুষ জিনিস ঘর এক মানে থাকা মানে খুবই ইম্পসিবল হয়ে পড়েছে, যার জন্য এটা বিক্রি করে টাকা ঘরের কাজে লাগানো হবে। আর বিশেষ করে বিক্রি করতেছে কয়েকদিন ধরে, চোরের বেশি উৎপাত বেড়েছে, যার জন্য এটাকে বিক্রি করতেছে, কিন্তু খুব কষ্ট লাগতেছে নিজের হাতে পালন করা। তো নিজের হাতে কোনো জিনিস যদি বড় করে তাহলে সেটা বিক্রি করতে সত্যি খুব কষ্ট লাগবে, কিন্তু কি করবে, বিক্রি তো করতেই হবে। তো আমার আব্বু এরকম করে বিক্রি করে, অনেকবারই বিক্রি করেছে, আর বেশি দিন রাখে না, 6 মাসের মতো খাবার টাবার দিয়ে বড় করে সেগুলো বিক্রি করে দেয়। তো এটা বিক্রি করে হয়তো আরেকটা নেবে। তো একটা গরু আমাদের এখান থেকে নিয়েছে, আর আমাদের পাশের চাচার বাসার থেকে নিয়েছে গরু, তো সেগুলো একসঙ্গে এখানে উঠাবে। তো এই যেটা বাচ্চা, এখানে আরও কয়েকটা গরু নিয়ে আসবে, নিয়ে আসার পরে একসঙ্গে সবগুলো নিয়ে চলে যাবে। তো এই যে গরুওয়ালারা সবাই দাঁড়িয়ে আছে এখানে, আমরা ব্যাপারী বলে থাকি যারা গরু নিতে আসে। আপনারা কি বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমাদের গরুটা কেমন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা কেমন হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই আপনারা আমাকে মতামতটা জানাবেন। তো আমি দাঁড়িয়ে আছি, গরুগুলো নিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, খুব খারাপও লাগতেছে। তো এখন গরুগুলো নিয়ে যাওয়া হবে, তার জন্য এই যে গাড়িতে উঠাচ্ছে। সে উঠতে চাচ্ছে না, তারপরও জোর করে উঠাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এক এক করে সব গরুগুলোই উঠাবে। তো বাহিরে প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস হচ্ছে, তো এখানে আরেকটা গরুও উঠাচ্ছে এখানে। তো গরুগুলো নিয়ে যাচ্ছে, খুব খারাপ লাগতেছে, আমার বাবাও বলতেছে যে খুব খারাপ লাগ, কষ্ট লাগতেছে, যে গরুটা এখন বিক্রি করতাম না, কিন্তু রাখার জায়গার অভাবে বিক্রি করতে হচ্ছে, আরও কয়েকদিন পরে বিক্রি করলে গরুটার দাম আরও বেশি পেতাম, যার জন্য বেশি মানে লসই হয়ে গেছে আমাদের গরুটা বিক্রি করার। তো কি করব বন্ধুরা, প্রয়োজনে এখন বিক্রি তো করতেই হবে। তো ওই গরুটাও কেউ উঠাচ্ছে এখন। তো গরু উঠানা হয়ে গেছে, তারা বলতেছে আরও একটা নাকি গরু আছে,
সেটাও তারা উঠাবে। তো আমি এখন বাসার ভিতরে চলে এসেছি, ওই পাশে আমাদের বাড়ির কাজ চলতেছে, আর এই যে এখানে আরেকটা আমাদের গরু আছে সেটা গত রাতেই বাচ্চা হয়েছে, এই যে এটাও নাকি সিন্ধি বাছুর হয়েছে, আমরা বাছুর বলে থাকি, সিন্ধি বাছুর হয়েছে, অনেক বড়। তো